নমস্কার, আপনাদের নামগুলো যদি একটু বলেন। আমি অভিষেক গাঙ্গুলি। এই সিনেমা থেকে 2023 তে আমরা আই ওয়ান্ট মার্টিন থেকে প্রতিনিধিত্ব করছি। আমার নাম অন্তরা রায়চৌধুরী, আমি আই ওয়ান্ট মাতে অভিনয় করেছি। আমি অলকানন্দা প্রামাণিক, আর আই ওয়ান্ট মাটা আমার লেখা স্টোরি, স্ক্রিন প্লে আমি লিখেছি আর প্রোডিউসও আমি করেছি, আর অফকোর্স ডিরেক্টরের সাথে সবসময় ছিলাম, তো আমরা একটা ফ্যামিলির মতন, আই ওয়ান্ট মা ফ্যামিলি। আপনাদের ছবিটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আই ওয়ান্ট মা, যেরকম আপনি শুনেন অলকানন্দা বললো আর অন্তরা তো কিছু বলতেই পারলো না, এতটাই অভিভূত ফিল্মটা করে। এটা একটা পরিবারেরই ফিল্ম, পরিবারগুলো দেখার মতো ফিল্ম। আমরা আজকে দেখছি যে আজকে এই জেট সেট যুগে, মানে আমরা সবাই ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, তো সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট মাদার, হ্যাঁ ডিভোর্সি, তার একটা 10-12 বছরের ছেলে আছে, সেই ছেলেটি তার রিয়েল রক্ত মাংসের মাকে খুঁজছে, কিন্তু মা সবসময় ব্যস্ত, ল্যাপটপে সে অনলাইনে কাজ করে, সে ওয়ার্ক ফ্রম হোম করছে, সমস্ত সবসময় কল নিচ্ছে, এবং সে তার ছেলেকে তুষ্ট করতে চাইছে পিৎজাস বার্গার এই সমস্ত কিনে। ছেলেটি যখন স্কুল থেকে ফিরছে তখন মার সময় নেই ছেলেটির জন্য, কিন্তু সেটা মার কোনো দোষ নয়, মার জীবনযাত্রাটাই এতটাই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যে সেই চ্যালেঞ্জের মধ্যে, সেই টানাপোড়েনের মধ্যে কিন্তু আজকের মা এরকম হয়ে গেছে। তো এই ছেলেটির স্কুলে মাদার্স ডেতে একটা এসে লিখতে বলছে যে তুমি তোমার মাকে কি বলতে চাও, সেইখানে ছেলেটি একটা চিঠি লিখছে বা একটা এসে লিখছে যে কি ধরনের মা সে চায়। সে চায় সেরম মা যে তাকে জড়িয়ে ধরবে, সে চায় সেরম মা যা স্পর্শ সে অনুভব করবে, সে চায় সেরম মা দুজনে একসঙ্গে স্বপ্ন দেখবে, একসঙ্গে পার্কে বেড়াতে যাবে। এই রক্ত মাংসের মা কি সত্যি আমরা হারিয়ে ফেলছি, এটা নিয়েই ছবি। তবে আমার মনে হয় অলকানন্দ যেহেতু লিখেছে ও আর একটু অ্যাড করতে পারে। আসলে আজকালের জীবনে যা হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ডে, আমরা সবাইরাই ডিজিটাল, সবারই চাকরি নিয়ে দৌড়াচ্ছি, ল্যাপটপ মোবাইল সব গ্যাজেটস আমাদের হাতে এসে গেছে, আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চাদেরকে, প্যারেন্টসদেরকেও আমরা ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি যে ওরা তো ফ্যামিলি, ওরা বুঝবে, আর আমি যা করছি আমি আমার বাচ্চার জন্য ভালো করছি, আমি কাজ করছি ওকে লাক্সারি দেওয়ার জন্য, আমি তার জন্য অনলাইন জামা কিনে দিচ্ছি বা যাই কিছু অনলাইন এই জন্য কিনছি কেন আমি অত সময় পাচ্ছি না বাইরে যেতে। কিন্তু বাচ্চা কি চায়? বাচ্চা চায় সেই মায়ের হাগ, একটা আলিঙ্গন যেটা হয়, একটা মানে একটা ওয়ার্মথ, যে মায়ের সাথে বসে কার্টুন দেখবে, মায়ের সাথে খেলবে, মার কোলে মাথা দিয়ে শোবে, স্কুল থেকে এলে মাকে বলবে আজকে স্কুলে কি হচ্ছে, মা শুনবে, এসবই তো বাচ্চারা চায়, তাই না? কিন্তু আমরা যখন ব্যস্ত হয়ে যাই আমরা কি বলি, পরে শুনছি, দাঁড়া আমি এটা করে নিই, তারপর পরে সময়টা আসে না। এখানে তাই হয়, পরে তো বাচ্চা ঘুমিয়েই পড়লো, কিন্তু বাচ্চাটা যে লিখলো ওটাই হলো একটা ভেরি ইম্প্যাক্টফুল মেসেজ। আর আমাদের ফিল্মটা অনেকই ফিল্ম ফেস্টিভ্যালে অনেক আমরা অ্যাওয়ার্ডস পেয়েছি, অনেক মুম্বাই এন্টারটেইনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে আমাদের ঋত্বিক সত্যজিৎ ঋত্বিক মৃণাল জি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর তারপরে আমাদের ওই ইন্ডি শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল, আর অনেক ফিল্ম ফেস্টিভ্যালের লরেলস এখন অবধি প্রায় 8-10টা তো আমরা অলরেডি পেয়ে গেছি, বিকজ অনেকজনেরও ওটার সাথে কানেক্ট করতে পারছে, হৃদয়। আর আমরা যদি ভাবি যে কি এই বিজি লাইফে আমরা যদি 5 মিনিট একটু বাচ্চাকে দিতে পারি, তো আমার তো কিছু আসে যাচ্ছে না, আমার তো কোম্পানি ক্লোজ ডাউন হচ্ছে না, কিন্তু বাচ্চার তো একটা ডেভেলপমেন্টের জন্য ওটা ভীষণ দরকার। মা বাবা আজকাল সব দৌড়াচ্ছে, ইদার বাবা বাইরে চাকরির জন্য গেছে বা ওদের হয়তো ডিভোর্স হয়ে গেল বা সেপারেশন আছে, কিন্তু বাচ্চা কি চায়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আজকালের ইয়াং যারা বড় হচ্ছে, যারা ইয়াং প্যারেন্টস, ওদের তো দেখাই উচিত, আর আমার মনে হয় সবাই দেখা উচিত। আর এই ফিল্মটা খালি ফেস্টিভ্যালে নয়, বিভিন্ন স্কুলেও প্রদর্শিত হচ্ছে, সেখানে বাচ্চারা, টিচাররা এবং প্যারেন্টসরা তারাও দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে আমাদের কোথায় নিজেদের জীবনযাত্রা বা জীবন চর্যা চেঞ্জ করা উচিত। যাই হোক, আমার মনে হয় আমাদের মা যিনি সেজেছেন অন্তরা, খুব ভালো অভিনেত্রী, প্রচুর অভিনয় করেছেন, ওর সঙ্গে ছোট বাচ্চাটা প্রথমবার করেছে কিন্তু দারুণ ন্যাচারাল করেছে, কিন্তু মার কাছে কিছুটা শোনা যাক অন্তরা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাকে যখনই বলা হলো এই স্ক্রিপ্টটা, আমি প্রথমে বললাম আমি এই ছবিটা করছি। প্রথম কথা হচ্ছে যে ভীষণ আইডেন্টিফায়েবল, আমরা এখন যারা যারাই
ইয়াং মাদার্স যারা আমাদের আশেপাশে আমরা যাদের দেখতে পাই তাতে মোটামুটি সবারই মানে ছবিটা দেখার পর আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি, প্রচুর ফিডব্যাক পেয়েছি যাতে রিলেট করতে পেরেছে তারা। আমরা যে খুব ইচ্ছে করে এটা করি তা নয়, কারণ এইখানে তো আমার এই মেয়েটি ডিভোর্স বর থাকে না, তার নিজের টাকা দিয়ে তার বাচ্চাটাকে সামলাতে হয়। তাই জন্য সবসময় ইচ্ছে থাকলেও হয়তো সময় পাওয়া যায় না বাচ্চাটাকে দেওয়ার। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যে সেটা হচ্ছে এই ভদ্রমহিলার একজন বন্ধুও আছে যার সাথে সে কিন্তু অনেকটা সময় কাটায়, যে সময়টা কিন্তু কোথাও অনেকের মনে হতে পারে এই সময়টা তো বাচ্চাটা পেতে পারত, এবং সেইটা করে যখন বাচ্চাটার কাছে যায় বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, আর ঠিক আছে আবার না একটা পিৎজা কিনে দেওয়া হবে, আবার না একটা বার্গার কিনে দেওয়া হবে। তো এই যে দোটানাটা মানে এই দোটানাটা মার মধ্যেও আছে যে আমি ওকে সমস্ত কিছু দিতে চাই, ওর একটা ভালো লাইফ চাই, কিন্তু নিজের ইনসিকিউরিটিটা থেকেও বেরোতে পারছে না, হয়তো সেটা ঠিক মতো বুঝতেও পারছে না যে আমি তো ওকে এই কিনে দিচ্ছি ওই কিনে দিচ্ছি সেটাই তো ইনাফ, আর কি করতে পারি। তো আমরা যেটা বুঝতে পারি না এইটা নিয়েই ছবিটা, যে আমরা কি সত্যি সত্যি বুঝতে পারি না আমাদের কি কাজ কাজ কাজটাই শেষ কথা, নাকি আমাদের সম্পর্কগুলো নিয়ে একটু ভাবার দরকার পড়ে। স্পেশালি মা ছেলের বনটা তো সাংঘাতিক বন, যেখানে ছেলেটি কিছুই চায় না, ছেলেটি চায় যে স্কুল থেকে ফেরার সময় মা দাঁড়িয়ে থাকবে, আমাকে একটু জড়িয়ে ধরবে, আমার পাশে একটু থাকবে, তো এইটুকুনিও হয়তো হয়ে ওঠে না। তো আমি এটাই বলতে পারবো এবং বাচ্চা ছেলেটি আজকে নেই আমাদের সাথে, খুব ভালো অভিনয় করেছে, আমার একবারের জন্য মনে হয়নি যে ও প্রথমবার অভিনয় করছে, এবং আমি ওদের কথা বলবো, আমাদের পুরো টিম মানে আই ওয়ান্ট মা একটা টোটাল টিম হিসেবে আমরা কাজ করেছি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশি যে আই ওয়ান্ট মা এত লরেলস পেয়েছে, এত অ্যাওয়ার্ডস পেয়েছে, এবং এটা যে এই ফেস্টিভ্যালে দেখানো হয়েছে সেটার জন্য আমরা রিয়েলি অনার্ড। আগামী দিনে আমরা আপনাদের কি কাজ দেখতে পাবো? আমরা এখন প্রোডিউসার খুঁজছি, টু বি অনেস্ট, আমরা অলরেডি চারটে ফিল্ম করলাম, তার মধ্যে আই ওয়ান্ট মা তো একটা অন্যতম, তাছাড়া গ্রাস এখানে দেখানো হয়েছে, আমরা তালাশি বলে ইনকাম ট্যাক্স অ্যাওয়ারনেস যে প্রত্যেককে ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে খুবই দরকার সেটা নিয়ে একটা ফিল্ম করেছি, সেটা মুম্বাইয়ে পুরো শুটিং মুম্বাইয়ে হচ্ছে, ওটা অলকানন্দারই প্রোডাকশন, তো সেটাও তার সঙ্গে ছোটকা বলে একটা ফিল্ম, যে জীবনে জীবন কখনো থেমে থাকে না, জীবনে শেখার কোনো শেষ নেই, সেটা নিয়ে একটা ফিল্ম। তো চারটে ফিল্ম করে আমরা একটু এখন জাস্ট ডানা মেলছি, একটু বলছি যে একটু সময় দিতে হবে। হ্যাঁ, এছাড়া আমরা বিভিন্ন নন ফিকশন কাজ করি, তার মধ্যে শো স্টপার্স বলে একটা ওয়েব সিরিজ, সেটাও আমার অলকানন্দ আমরা মিলে করছি, সেটা হচ্ছে যে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হই, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ বা উত্তরণ কিভাবে করে, এরকম অনেক লোক যারা আনসাং হিরো আমরা বলি, যাদের স্টোরি হয়তো আমরা কেউ শুনতে চাই না জানতে চাই না, তাদের মানে লোকের কাছে তাদের টোটাল স্টোরিটা বলার একটা প্রয়াস। শো স্টপার্স অলরেডি তিনটে সিজন হয়, আমরা চতুর্থ সিজনে যাচ্ছি। দর্শকদের জন্য কোনো মেসেজ? ইউটিউবে আছে আই ওয়ান্ট মা, প্লিজ দেখুন, কমেন্টস করুন, কারণ আপনাদের কমেন্টসগুলোই আমাদের আরো বেশি এগিয়ে যাওয়ার স্পৃহা যোগাবে। আর নিজের বাড়িতে একবার দেখুন, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম মা বাবা সন্তানরা জীবনযাত্রার এই জাঁতাকলে এমনভাবে পড়ে যাচ্ছে যে তারা সেই স্পর্শ সেই অনুভূতিগুলো কিন্তু হারিয়ে ফেলছে। অবশ্যই দেখবেন আই ওয়ান্ট মা, ইউটিউবে আছে।